তারপরে আমার গত 2 বছর থেকে, 2 বছর আগে আপা আসছিলেন করোনার, করোনার একটু আগেই, করোনা যখন শুরু হয় তার প্রথম করোনার ধাপটা পরেই দ্বিতীয় করোনা যখন শুরু হবে এর কিছুদিন আগে আসছিলেন, তখন আমি একটা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেছিলাম। ওখানে একজন মেডিসিন ডাক্তারের কাছে ওনাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ডাক্তার ব্রাহ্মণবাড়িয়ার যে সমস্ত ট্রিটমেন্টগুলি করাইছেন সেগুলি দেখলেন। দেখার পরে উনি কিছু ট্রিটমেন্ট দিলেন। ট্রিটমেন্ট দেওয়ার পরে উনি অল্প কিছু সুস্থ হয়েছিলেন, কিন্তু পরিপূর্ণ উনি আসলে ওই কমফোর্টেবলটা পাননি। আচ্ছা, পরবর্তীতে লকডাউন হলো, লকডাউনের মাঝে উনি আরও অসুস্থ হয়ে পড়লেন। এই ওখানকার ডাক্তারদের কাছ থেকে বিভিন্ন ওষুধ খাইতে থাকলেন, একটা পর্যায়ে ওনার চোখ মুখ সব কিছু ফুলে যায়। আচ্ছা, বিছানা থেকে উঠতে পারতেছেন না। তো উনি এর মাঝে ওনার মেয়ে ফেসবুকে ডাক্তার সুফুল্লা স্যারের যেই ভিডিওগুলি এবং এখানকার যে রোগীদের ভালো হওয়ার ভিডিওগুলি এগুলি দেখার পরে উনি ইন্সপায়ার হন এবং ওনাকে এখানে নিয়ে আসেন। নিয়ে আসার জন্য আমাকে বলেন। আর যেহেতু ঢাকা শহরে আমি আছি, ভাই হিসেবে আমার আপন চাচাতো বোন, আমার চাচাতো বোন আরেকজনও আসেন, ওনাকেও থাইরয়েডের চিকিৎসা এখান থেকেই করানো হয়েছে। তো আমি ওনাকে এখানে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ প্রথম যেদিন আসছে আর আজকে উনি যেদিন আসছে, ওনাকে যেদিন দেখতেছি, এর মাঝে অনেক তফাত। তো এইটার জন্য নিজের কাছেই খুব ভালো লাগে এবং স্যারের প্রতি আমার নিজস্ব থেকে একটা দোয়া বের হয়ে আসে যে স্যার আরও বড় কিছু করুক এবং মানুষদের জন্য, মানুষদের সেবায় আরও সুন্দর মতো নিয়োজিত থাকুক, এটাই আমি প্রার্থনা করেছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাতে সকলকে জানাই স্বাগতম। শুরু করছি মেডিকেল বিডির পক্ষ থেকে, শুরু করছি আমাদের মেডিকেল বিডির রেগুলারলি অনুষ্ঠান। আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকে আমাদের সাথে আমাদের একজন বোন উপস্থিত আছেন, যিনি দীর্ঘদিন যাবৎ রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিস উনি ভুগছিলেন, যার কারণে পুরো শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে ওনার প্রচণ্ড রকম ব্যথা হতো এবং অস্টিওআর্থ্রাইটিসের কারণে ওনার হাঁটুর ক্ষয় হয়েছিল এবং সেই জন্য উনি হাঁটা চলায় ওনার অনেক প্রতিবন্ধকতা দেখা দেয়। সুস্থ স্বাভাবিক ছিলেন একটা সময়, বাট হঠাৎ করেই সেই স্বাভাবিক জীবনের ছন্দ পতন ঘটে, সুস্থ মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়ে যান, ব্যথাময় একটি জীবন হয়ে ওঠে। কী হয়েছিল ওনার জীবনে? দর্শক আসুন প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত ওনার কাছ থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নামটা একটু বলেন। কল্পনা বেগম। কোথায় থাকেন আপনি? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। আপনি তো একজন হাউসওয়াইফ। জি। আচ্ছা, নর্মালি কী হয়েছিল যদি আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন, এবং এটা কত বছর আগে প্রথম শুরু হয়? এটা 3-4 বছর আগে প্রথম হাতের মাঝে ঝিরঝির করতো, ঝিমঝিম করতো, তারপরে ঘুমাইতে গেলে ঝিমঝিম করতো। আমি ফুরা ঘুমতে হঠাৎ উঠে যেতাম গা ঝিমঝিমের কারণে। তারপর উঠে তখন গরম পানিতে পানি ডুবাইতাম, ঠান্ডা পানিতে ডুবাইতাম, এরকম করছি, ব্যথার ঘুরি হয়েছি। এটা কি শুধু ঘুমেই হতো নাকি দিনের যে কোনো সময়? দিনে কাজ করতে গেলে এরকম হয়েছে, হঠাৎ হঠাৎ করে হতো, ঝিমঝিম হয়েছে বা কারেন্টের মতন চট মারছে। আচ্ছা, আগে তো এই ধরনের কোনো সমস্যা কখনো আপনি ফিল করেননি? বুঝিনি। 2-3 বছর ধরে এরকম করছে, এরকম করতে করতে। প্রাথমিকভাবে যখন এটা করতে কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছেন? দেখেছিলাম, ওনার, আমার হাজবেন্ড চাকরি করে না অফিসে, ওনার অফিসে এক ডাক্তার দেখেছিলাম। আচ্ছা, দেখেছিলাম পরে উনি 2-3 মাস ওষুধ পান দিছে, দিছে পরে খাইছি, খাইছি পরে মাঝে মধ্যে একটু কমছে। আচ্ছা, মাঝে মধ্যে কমছে, মানে ব্যথার ওষুধ খাচ্ছেন হয়তো একটু ভালো আছেন, বাট পরবর্তীতে সেটা আবার ফেরত আসতেছে, ফেরত আসতেছে। এবার এরকম করে না, আবার শরীরে এক সময় দুর্বল এসে পড়ছে, যে শরীর কাঁপায় কাঁপায় এরকম করলে শরীর দুর্বলতা হয়, কাঁপায়। পাশাপাশি কি প্রতিটা জয়েন্টে আপনার ব্যথা শুরু হয়েছিল তখন নাকি সেটা আরও পরে? এরকম করছে মানে 2 বছর করতে করতে ওই 1 বছর ধরে প্রতি জয়েন্টে জয়েন্টে, প্রথম 2টা হাত অবশ হয়ে গেছে, একদম নাড়তে পারছেন না, নাড়তে পারছেন না, কোনো কাজ করতে পারছেন না, খাইতে পারছেন না, খাওয়া দাওয়া করতে পারছেন না, নিজের যে কাজগুলো সেগুলো করতে পারছেন না। এরপরে ব্রাহ্মণবাড়ি ওই আমার ভাইয়ের এক ডাক্তার দিয়েছিল না, ওই ডাক্তার ওষুধ খাওয়ার পরে ব্যথা কমে গেছিল গা। আচ্ছা, তারপরে হাত আগের মতনই হয়েছিল, এরকম করছে। এরপরে ওষুধ খাইতেছি, খাইতেছি পড়তে পড়তে, এরপরে আবার লকডাউনের মাঝে আর আসছি না ওই ডাক্তার কাছে। তখন হঠাৎ একদিন
ফাও অবশ্য হয়ে গেছে গা, ওনার উঠতে পারি না ফাও নিয়ে। আচ্ছা, মানে সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে দেখছেন আর আপনি হাঁটতে পারছেন না, বিছানা থেকে নেমে যে পায়ের ভর করে দাঁড়াবেন সেটা আর করতে পারছেন না, সেটা করতে পারতেছেন না। এবার বাচ্চা কাচ্চা নিয়ে ধরে ধরে কয়েকদিন বাথরুমে এইডা এইডা উঠছে, স্বাভাবিক যে কাজগুলো সেগুলো করানোর চেষ্টা করেছে, চেষ্টা করছে। তারপরে ওই ডাক্তার দেয়াইছি আবার ব্রাহ্মণবাড়িয়া, ডাক্তার দেয়াইছি পরে খাইয়া ঘুমাইতেই তাহি ঘুমাইতেই তাহি ঘুমাইয়া মুখ গেছে এতটুক ফুললা। আচ্ছা, ব্যথা কমে না কিন্তু শরীরের মুখটুক সব ফুলে গেছে, ফুলে গেছে। ওকে, ফুলে গিয়া এরপরে কি করি, আমার নিজের থেকে গিয়ে আমি আবার নাফাপুরি হয়েছি, ব্যথা কমে না ব্যথার জন্য, ব্যথার জন্য ওই খাইয়া এরপরে কমেছে, কমছে। আচ্ছা, এরকম করছে করতে 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 পুরা এই হাতের জয়েন্টে, এই জয়েন্টে পুরা জয়েন্টে এই পড়ছে ব্যথা, পায়ের প্রচন্ড রকম ব্যথা, ব্যথা। আচ্ছা, উঠতে পারছে না, বসতে পারছে না, বিছানা উঠতে পারছে না, কোনো কাজ, মানে একটা সময় যেই মানুষটা পুরো সংসারকে আপনি নিজে আগলে রাখতেন, পুরো সন্তান থেকে শুরু করে পুরো সংসারের সব দিকে আপনার নজর ছিল, একাই সামলাতেন, নজর ছিল একাই সামলাতেন, সেই কর্মঠ মানুষটা হঠাৎ করে সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী শুয়ে গেছে গা। তারপরে শুয়া যে নিজের চলা না চলতে পারলে যে কত কষ্ট, কত কষ্ট, এটা বিছানায় ফললে বুঝা যায় যে ফোর্সে সে বুঝতে পারছে, আপন মানুষ হয়তো কষ্ট করতেছে কিন্তু কয়দিন, যখন বেতার ওষুধটার একশনটা রয়েছে এক দুই ঘন্টা, এরপর আবার শুরু হয়েছে। তো এই যে এরকম ভাবে আমার এক বছর গেছে। আচ্ছা, তারপরে, তারপরে ওই যে তারপরে এক ডাক্তারে দেখাইছি, পরে উনি বলছে কি আপনার বেতা ভালো হবে না, আচ্ছা ভালো হবে না। তখন আমার মেয়ের আমি বলছি যে না, ডাক্তারের দিয়ে কথা বললো আর ডাক্তার একটা ওষুধ দিছে, এটা কী জন্যে তুমি এটা দেহ, আচ্ছা আমার ঠিক আছে আমি মোবাইল থেকে এটা বাইর করি ওই ওষুধটা, ও মোবাইলে চার্জ দিছে পরে ওই স্যারের ভিডিওটা আছে, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ভিডিওটা আপনি তখন দেখতে পারেন। ভিডিওটা আসছে, ম্যাম একটু ইন্টারাপ্ট করি, তো যখন প্রথম আপনাকে এই ডক্টর আপনাকে বললেন যে আপনি আর কখনো ভালো হবেন না, এটা শোনার পর আপনার কেমন লেগেছে? শোনার পর আমি তো অনেক কান্নাকাটি করছি, মানে অনেক দিন কান্নাকাটি করছি যে আমি তো ভালো হইতাম না, আমার বেতার জীবন কিভাবে কাটবো আমি সেই চিন্তা করছি। আচ্ছা, যে এইভাবে তো আমার জীবন কাটতো না। আচ্ছা, তারপরে, তারপরে আমার মেয়ে বলতেছে রাহো মা তোমার আমি ভালো ডাক্তার খুঁজে বাইর করি রাহ, এরপরে ওই মেয়েটা বাইর করছে, ও স্যারের ভিডিওটা বাইর করে আমাকে বলছে, মানে ওখানে ভিডিওতে দেখেছেন যে অসংখ্য পেশেন্ট এই ধরনের ব্যথা নিয়ে আসতেছেন এবং তারা সুস্থ হয়ে যাচ্ছে, তখন মনের ভিতরে একটা সাহস ফিরে পেয়েছেন যে হয়তো কিছু একটা পেতে পারি, এবং সেই অনুযায়ী আপনারা স্যারের কাছে চলে আসেন সরাসরি। তারপরে টিভিতে স্যার দেয় না, স্যারেশন একটা চ্যানেলের মধ্যে ওইটাও দেখছি, এসে টিভিতে স্যারের যে প্রোগ্রামটা হয় সেটা আপনারা দেখে দেখছি, দেখে তারপর আমার ভাইকে ফোন দিলাম যে এরকম জায়গা হসপিটাল আছে, এরকম ডাক্তার আছে, ওই আমার ভাইকে বলছি পরে, এরপর তারপর আমার ভাইয়ের কাছ মোবাইলে আবার সিরিয়াল দিছি আপনার কাছে এসে সরাসরি স্যারকে দেখিয়েছেন। স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন স্যার আপনাকে? তখন বলছে যে আপনার কোনানে ব্যথা বা কোন জায়গায় ব্যথা, তখন আমি বলছি, তখন ডাক্তারে দিছে পরীক্ষা নিরীক্ষা দিছে, তারপর করাইলো, তারপর ভর্তি লেখলো। স্যার কি এমন কিছু বলেছেন যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, এমন কিছু বলেছিলেন? হ্যাঁ বলছে। আচ্ছা, তাহলে প্রথম যখন আপনি একজন ডক্টরের কাছে শুনেছেন যে আপনি আর কোনোদিন ভালো হবেন না, আর যখন আপনি স্যারের কাছে আসেন, স্যার যখন আপনাকে বলেন যে না ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, শোনার পর কেমন লেগেছে আপনার কাছে? শোনার পর তো ভালোই লাগছে। এবং সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান। কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে? আজকে ১২ দিন, ১২তম দিন। সেই প্রথম দিন ভর্তি হওয়ার আপনি আর আজকে ১২তম দিন কেমন আছেন আপনি? যখন প্রথম দিন যখন শুই দিছে হাঁটুর মধ্যে, দুই তিন ঘন্টা পরে তো ব্যথা কমে গেছে না, আমি যখন দেখছি আমার ফাওটা একদম খালি হয়ে গেছে, একদম রিল্যাক্স, ঠিক আগের মতো হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে, এরকম বোঝা গেছে। তারপরে ধীরে ধীরে আপনি ঠিক কবে থেকে বুঝা শুরু করেছেন যে আপনি ধীরে ধীরে ভালো হচ্ছেন, ব্যথা কমে যাচ্ছে আপনার শরীরে? তখন আস্তে আস্তে বুঝছি যে ব্যথা কমতেছে। আজকে ১২তম দিন, আপনার সেই ব্যথাগুলোর কি অবস্থা এখন? এখন ব্যথাগুলি হাঁটুতে একটু চাপ লাগে, তারপর হঠাৎ একটা সরাসরি হয় ভালো আছি নয় খারাপ আছি,
হয় ভালো আছি নয় খারাপ আছি সরাসরি বলেন হ্যাঁ আমি ভালো আছি কিছুদিন আগে যেভাবে বলেছেন এখন কেমন আছেন আপনি এখন ভালো আছি আপনি হাঁটাচলা করতে পারছেন হ্যাঁ হাঁটাচলা করতে পারছি সেই যে দীর্ঘ সময় যে ব্যথা সারা রাত জেগে থাকা যে কষ্টকর যে একটা সময় সেটা কি এখন পার করতে হয় আপনাকে এটা পার করতে হয় না এই যে দীর্ঘ একটা সময় পরে যে ব্যথা মুক্ত একটা জীবন এই যে ব্যথা নিয়ে বয়ে বেড়াতে হতো আরেকজনের সাহায্য নিয়ে আপনাকে বিছানা থেকে উঠতে হতো সেটা হতে পারে আমার আপন মানুষ কিন্তু তারপরেও তো একটা কষ্ট সেই জীবন থেকে মুক্তি কেমন লাগছে আজকে জীবন থেকে আমি মুক্তি পাইছি আলহামদুলিল্লাহ আপু এই মুহূর্তে একটা সময় দেখা গেছে যে আপনি অনেক মানুষের ভিডিও দেখেছেন যারা বলেছে হ্যাঁ আমি আজকে সুস্থ আছি ভালো আছি আপনি ইন্সপিরেশন হয়েছেন আজকে ঠিক একই জায়গায় আপনি আছেন এবং আপনাকে অসংখ্য মানুষ দেখছেন তাদের জন্য কিছু বলেন যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবেন তারা জানেন না তাদের জন্য কিছু বলেন আপনি এখানে আপনাদেরকে স্বাগতম এখানে আসবেন এখানে এসে আপনারা ট্রিটমেন্ট নেবেন ভালো হবেন ইনশাআল্লাহ এই আমার আলহামদুলিল্লাহ দর্শক আমার এই বোন যখন ট্রিটমেন্ট করেছেন পুরো সময়টাতে ওনার ভাই ওনার সাথে ছিলেন এবং ট্রিটমেন্ট ব্যবস্থাটার সাথে সরাসরি উনি জড়িত ছিলেন এবং উনি দেখেছেন ওনার সেই মিজারেবল লাইফগুলো আমরা একটু ওনার কাছ থেকে শুনি যে কী হয়েছিল ওনারা কী কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন যার কারণে যার তড়িৎ সিদ্ধান্তের কারণে আজকে উনি খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে ওঠেন এবং ভালো হয়ে যান আমরা একটু ওনার কাছ থেকে একটু জানি বিষয়টা আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মাওলানা হাসান আলহামদুলিল্লাহ কোথায় আছেন বা কী পেশার সাথে জড়িত আমি থাকি মিরপুর আরামবাগ আমি একটা বিজনেস করি আর সাথে সাথে পড়াশোনাও করি আলহামদুলিল্লাহ পড়াশোনা এখন মাস্টার্স করতেছি বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ তো স্যার কী হয়েছিল আপনার বোনের এবং কতদিন থেকে উনি এই সমস্যাটা এবং ওনাকে কেমন দেখেছিলেন এবং আজকে ওনাকে কেমন দেখছেন আফটার ট্রিটমেন্ট বরাবরই আমার গত দুই বছর আগে আপা আসছিলেন করোনার একটু আগেই করোনা যখন শুরু হয় তার প্রথম করোনার ধাপটা পরেই দ্বিতীয় করোনা যখন শুরু হবে এর কিছুদিন আগে আসছিলেন তখন আমি আর একটা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেছিলাম ওখানে একজন মেডিসিন ডাক্তারের কাছে ওনাকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ডাক্তার ব্রাহ্মণবাড়িয়ার যে সমস্ত ট্রিটমেন্টগুলি করাইছেন সেগুলি দেখলেন দেখার পরে উনি কিছু ট্রিটমেন্ট দিলেন ট্রিটমেন্ট দেওয়ার পরে উনি অল্প কিছু সুস্থ হয়েছিলেন কিন্তু পরিপূর্ণ উনি আসলে ওই কমফোর্টেবলটা পাননি আচ্ছা পরবর্তীতে লকডাউন হলো লকডাউনের মাঝে উনি আরও অসুস্থ হয়ে পড়লেন এই ওখানকার ডাক্তারদের কাছ থেকে বিভিন্ন ওষুধ খাইতে থাকলেন একটা পর্যায়ে ওনার চোখ মুখ সব কিছু ফুলে যায় আচ্ছা বিছানা থেকে উঠতে পারতেছেন না তো উনি এর মাঝে ওনার মেয়ে ফেসবুকে ডাক্তার সফুল্লা স্যারের যেই ভিডিওগুলি এবং এখানকার যে রোগীদের ভালো হওয়ার ভিডিওগুলি এগুলি দেখার পরে উনি ইন্সপায়ার হন এবং ওনাকে এখানে নিয়ে আসেন নিয়ে আসার জন্য আমাকে বলেন আর যেহেতু ঢাকা শহরে আমি আছি ভাই হিসেবে আমার আপন চাচাতো বোন আমার চাচাতো বোন আরেকজনও আসেন ওনাকেও থাইরয়েডের চিকিৎসা এখান থেকেই করানো হয়েছে তো আমি ওনাকে এখানে নিয়ে আসি আলহামদুলিল্লাহ প্রথম যেদিন আসছে আর আজকে উনি যেদিন আসছে ওনাকে যেদিন দেখতেছি এর মাঝে অনেক তফাত তো এইটার জন্য নিজের কাছেই খুব ভালো লাগে এবং স্যারের প্রতি আমার নিজস্ব থেকে একটা দোয়া বের হয়ে আসে যে স্যার আরও বড় কিছু করুক এবং মানুষদের জন্য মানুষদের সেবায় আরও সুন্দর মতো নিয়োজিত থাকুক এটাই আমি প্রার্থনা করি স্যার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমাদের এই বোনকে দর্শক আপনারা নিজেরাই শুনলেন হয়তো আমার এই বোন হয়তো পুরো ওনার যে এত বছরের যে কষ্ট এই যে প্রতিটা মুহূর্তের যে কষ্টগুলো উনি বহন করেছেন বয়ে বেরিয়েছেন স্বীকার করেছেন সেগুলো হয়তো এত অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে হয়তো বলাটা সম্ভবপর না উনি একটা কথা কিন্তু বলেছেন যে যার এই ধরনের সমস্যাটা হয় যিনি বিছানায় পড়ে যান তার যে কতটা কষ্ট একমাত্র সেই লোকে বুঝতে পারে দর্শক এরকম অসংখ্য অসংখ্য আমাদের মা বোন ভাই আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন দীর্ঘদিন যাপত হয়তো ভুগছেন চিকিৎসা কিন্তু আমাদের হাতের মুঠোয় আছে একটা সময় যেমন আমরা এ ধরনের সমস্যা হলে ভাবতাম যে উন্নত চিকিৎসার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা এশিয়ার অনেক দেশে অনেকেই আবার ইউরোপেও আমরা পাড়ি জমাতাম এ ধরনের চিকিৎসার জন্য বাট এখন কিন্তু আসলে এই ধরনের কোনো চিকিৎসার জন্য আমাদেরকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই কারণ এই ধরনের উন্নত চিকিৎসাই কিন্তু এখন আমাদের দেশেই আছে এবং হাতে গোনা কয়েকজন ভালো ভালো কনসালটেন্ট আছেন যারা এই ধরনের চিকিৎসাগুলো দিনরাত অক্লান্তভাবে পরিশ্রম করে তারা দিয়ে যাচ্ছেন বিভিন্ন পেশেন্টদেরকে
এবং তাদের ভিতরে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানও একজন, যিনি সবসময় চেষ্টা করেন রোগীদেরকে খুব অল্প খরচের ভিতরে এই ধরনের চিকিৎসাগুলো দেওয়া সম্ভব হয় কিনা, এবং তিনি সেটা দিয়ে যাচ্ছেন সবসময়। আমরা আশা করব আমাদের এরকম মারা ভাই বোন যারা আছেন, যারা সবসময় স্যারের জন্য দোয়া করেন, আমরা স্যারের জন্য দোয়া করি, স্যার যাতে আজীবন এই সকল পেশেন্টদের জন্য যাতে উনি এইভাবে অক্লান্তভাবে উনি পরিশ্রম করে তাদেরকে এভাবে সেবা দিয়ে যেতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।